बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम 2020-21 शिक्षा वर्षे एकादश श्रेणी शिक्षार्थी बृंद ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आमी मोहम्मद उकिलुद्दीन सहकारी अध्यापक हिसाब विज्ञान लायंस स्कूल एंड कॉलेज रंगपुर एर पक्ष थेके एकादश और द्वादश श्रेणी हिसाब विज्ञान बोयेर हिसाब विज्ञान प्रथम पत्र थेके आमरा चतुर्थ अध्याय आलोचना एवं आमादेर आजकेर पाठ होबे रियलमिन एर सृजनशील प्रश्नेर समस्या एवं तार समाधान किभाबे करा होबे से विषय निये। प्रिय शिक्षार्थीबृंद, आमि आशा करी तोमरा सकलेई भालो आछो एवं आजकेर क्लासेर जन्य तोमरा सकलेई प्रस्तुत। तोमादेर खाता कागज कलम पेंसिल निये तोमरा तोमादेर क्लासेर जन्य प्रस्तुत थाको। आज के आलोचनार विषय हलो रेयामिलेर सृजनशील समस्या एवं तार समाधान। प्रिय शिक्षार्थीबृंद, रेयामिलेर आसले एकटी रेयामिल अंक करते गेले तोमादेरके रेयामिल बा हिसाबेर श्रेणी सम्पर्के जाबतीय ज्ञान थाका प्रयोजन हय। जेमन रेयामिले कि कि बसे ना, चलती सम्पद, चलती दाय, मुनाफा जातीय आय, मुनाफा जातीय व्यय, मूलधन जातीय प्राप्ति, मूलधन जातीय व्यय, समन्वित क्रय, विकृत पण्य व्यय, मालिकाना स्वत्व निर्णय करा इत्यादि विभिन्न रकम प्रश्न थाके। एर मध्ये इतिमध्ये आमरा किछु प्रश्न उत्तर आलोचना करेछि। आजके आमरा जा आलोचना करब ता तोमरा लक्ष्य करो। आजकेर एई आलोचना थेके तोमरा शिखते पारबे चलति सम्पत्ति एबं चलति दाय कोनगुलो तोमरा चिन्हित करते पारबे एबं तोमरा रेयामिल प्रस्तुत करते पारबे এবং সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করা হয় তা তোমরা নির্ণয় করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি সৃজনশীল অঙ্কের মাধ্যমে বিষয়টি লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনাব জামানের ব্যবসায় 2019 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ। যেমন মূলধন ছিল 1 লক্ষ টাকা, 10% বন্ধকি ঋণ 20,000 টাকা, দেনাদার 20,000 টাকা, পাওনাদার 30,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা, ক্রয় 50,000 টাকা, বিক্রয় 90,000 টাকা, বিনিয়োগের সুদ 5,000 টাকা, দালান কোটা 80,000 টাকা, বিমা সেলামি 5,000 টাকা, আমদানি শুল্ক 16,000 টাকা, কমিশন প্রাপ্তি 2,000 টাকা, সমাপনী হাতে নগদ 15,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 41,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। এই প্রশ্নগুলো থেকে আমাকে উত্তর করতে হবে সমন্বিত ক্রয়ের পরিমাণ, চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ এবং উপরোক্ত তথ্যাবলী থেকে আমাদের একটি রেয়ামিল প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদ্দীপক থেকে আমরা সমন্বিত ক্রয় কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমন্বিত ক্রয়ের একটি সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বিয়োগ হবে সমাপনী মজুত পণ্য। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র প্রারম্ভিক মজুত পণ্য 41,000 টাকা, এর সাথে ক্রয় যোগ হবে 50,000 টাকা, 91,000 টাকা, বাদ যাবে সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। এর ফলে যে আমরা প্রাপ্ত ফলাফল পাবো সেই ফলাফলটি হবে সমন্বিত ক্রয় পরিমাণ। এখন আমরা চলতি সম্পদ এবং চলতি দায় বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে চলতি সম্পদ কোনগুলো সেটি লক্ষ্য করি। দেনাদার একটি চলতি সম্পদ, প্রাপ্য বিল একটি চলতি সম্পদ হবে, সমাপনী হাতে নগদ একটি চলতি সম্পদ হবে এবং সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। তাহলে আমাদের চলতি সম্পদ পাচ্ছি আমরা চারটি, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল এবং সমাপনী হাতে নগদ এবং সমাপনী মজুত পণ্য। এই চারটি আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়গুলোর মধ্যে আছে পাওনাদার আছে, তারপর আছে প্রদেয় বিল আছে, ব্যাংক জমাতিরিক্ত আছে। এই তিনটি আছে আমাদের চলতি দায়। এখন রেয়ামিলে ডেবিট এবং ক্রেডিট, তোমরা নিশ্চয় রেয়ামিল তোমরা ভালোই পারো আমি মনে করি। মূলধন ক্রেডিট হবে, বন্ধকি ঋণ ক্রেডিট হবে, দেনাদার হবে সম্পদ ডেবিট, পাওনাদার দায় ক্রেডিট, প্রাপ্য বিল সম্পদ ডেবিট, ক্রয় ব্যয়বাচক ডেবিট, বিক্রয় আয়বাচক ক্রেডিট, বিনিয়োগের সুদ আয়বাচক ক্রেডিট, দালান কোঠা ব্যয়বাচক সম্পত্তিবাচক ডেবিট, বিমা সেলামি ব্যয়বাচক ডেবিট, আমদানি শুল্ক ব্যয়বাচক ডেবিট, কমিশন প্রাপ্তি আয়বাচক ক্রেডিট, সমাপনী হাতে নগদ সম্পত্তিবাচক ডেবিট, প্রদেয় বিল দায়বাচক ক্রেডিট, আসবাবপত্র সম্পত্তিবাচক ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়বাচক ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত দায়বাচক ক্রেডিট, সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না যেহেতু ক্রয় আছে, ক্রয় থাকলে
সমাপনী মজুতপণ্য অন্তর্ভুক্ত হয় না, সেই জন্য সমাপনী মজুতপণ্য দেওয়া মিলে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, এখন সরাসরি তার সমাধান আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আমরা দেওয়া মিলে সমন্বিত ক্রয় বের করব। সমন্বিত ক্রয়ের মধ্যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 41,000 টাকা, আর ক্রয় আছে 50,000 টাকা, যোগফল হল 91,000 টাকা। এখান থেকে আমার সমাপনী মজুত পণ্য বাদ যাবে 30,000 টাকা, আর সমন্বিত ক্রয় পরিমাণ দাঁড়ায় আমার 61,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় পরিমাণ আমরা নির্ণয় করব। চলতি সম্পদগুলো দেখো, দেনাদার আছে 20,000 টাকা, প্রাপ্য বিল আছে 10,000 টাকা, হাতে নগদ আছে, সমাপনী হাতে নগদ 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। এই 10,000 যোগ 20,000 যোগ 10,000 যোগ 15,000 যোগ 30,000 সমান 75,000 টাকা। এই 75,000 টাকা হলো চলতি সম্পদের পরিমাণ, এবং চলতি দায়গুলোর মধ্যে আছে পাওনাদার 30,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, মোট যোগফল হলো 60,000 টাকা। এই 60,000 টাকা হলো চলতি দায়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ আমরা নির্ণয় করা, এখান থেকে আমরা ধারণা অর্জন করতে পারলাম। এখন আমরা একটি দেওয়া মিলের সমাধান দেখব। দেখো দেওয়া মিলে দেখো মূলধন দায়বাচক, সরি মূলধন মালিকানা ক্রেডিট, বন্ধকী ঋণ ক্রেডিট, দেনাদার ডেবিট, পাওনাদার ক্রেডিট, প্রাপ্য বিল ডেবিট, ক্রয় ব্যয়বাচক ডেবিট, বিক্রয় আয়বাচক ক্রেডিট, বিনিয়োগের সুদ ব্যয় আয়বাচক ক্রেডিট, দালান কোঠায় ব্যয়বাচক ডেবিট, বিমা সেলামি ব্যয়বাচক ডেবিট, আমদানি শুল্ক ব্যয়বাচক ডেবিট, কমিশন প্রাপ্তি আয়বাচক ক্রেডিট, সমাপনী মজুদ, সমাপনী হাতে নগদ, সম্পত্তিবাচক ডেবিট, প্রদেয় বিল দায়বাচক ক্রেডিট, আসবাবপত্র সম্পত্তিবাচক ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয়বাচক ডেবিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইডে যোগফলটি এখানে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমাদের ক্রেডিট পাশের যোগফল হবে আমাদের 2,77,000 টাকা, এবং ডেবিট পাশের যোগফল হবে 2,77,000 টাকা। তাহলে আমাদের উভয় পাশে দেওয়া মিলটি মিলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যোগফলটা নির্ণয় করে দেখবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা দেওয়া মিলের যাবতীয় প্রশ্ন উত্তরগুলো তোমরা করতে পারবে, এবং আজকে তোমাদের মূল্যায়নের জন্য প্রশ্ন রাখতে চাই, বিক্রিতে পণ্যের ব্যয় কাকে বলে, দেওয়া মিলে কি কি হিসাব বসে না, সম্পদ ব্যয় এবং আয় ও চলতি দায় দেওয়া মিলে কোন পাশে বসে, সম্ভাব্য দায় দেওয়া মিলে কোন পাশে বসে, এই প্রশ্নগুলো উত্তর তোমরা করতে সক্ষম হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। তোমরা যারা একটু ভুলে গেছো, বিক্রিত পণ্যের ব্যয় দেখো তোমাদের চূড়ান্ত হিসাব করার সময় মোট লাভ নির্ণয় করার ক্ষেত্রে এটা আসে, এবং বিক্রিত পণ্যের ব্যয় হলো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ হবে, এবং যাবতীয় ক্রয় সংক্রান্ত বা উৎপাদন সংক্রান্ত খরচ যোগ হয়ে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যে ফলাফল পাওয়া যায় তাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ ক্রয় বা উৎপাদন সংক্রান্ত মোট ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে যে ফলাফল পাওয়া যায় সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। দেওয়া মিলে কি কি হিসাব বসে না তোমরা পারবো, সম্পদ কোথায় বসে, দেওয়া মিলে ডেবিট পাশে, ব্যয়বাচক ডেবিট পাশে, আয়বাচক ক্রেডিট পাশে, এবং চলতি দায় দেওয়া মিলের ক্রেডিট পাশে বসে, সম্ভাব্য দায় কোন পাশে বসে, সম্ভাব্য দায় আসলে দেওয়া মিলে বসে না তোমরা তা জানো। আমি তবু তোমাদেরকে আবার মূল্যায়নের ক্ষেত্রে মনে করে দিয়ে তোমাদেরকে বিষয়টি হৃদয়ে আনার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের জন্য একটি বাড়ি কাজ রেখে দিতে চাই। হাতে নগদ যেখানে আছে খতিয়ানের 30,000 টাকা, মূলধন 2,00,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, ক্রয় 40,000 টাকা, দেনাদার 50,000 টাকা, বেতন 15,000 টাকা, মজুরি 25,000 টাকা, মণিহারি 5,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, দালান কোটা 70,000 টাকা, প্রাপ্য বিল 5,000 টাকা, প্রদেয় বিল 10,000 টাকা, উত্তোলন 15,000 টাকা, পাওনাদার 40,000 টাকা, উপকরা 50,000 টাকা, বীমা প্রিমিয়াম 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, ইজারা সম্পদ 60,000 টাকা, প্রাপ্ত ভাতা 5,000 টাকা, প্রদত্ত ভাতা 10,000 টাকা, ব্যাংক চার্জ 1,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। উপরোক্ত তথ্য থেকে সমন্বিত ক্রয় নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সমন্বিত ক্রয়ের সূত্র ইতিমধ্যেই জেনে ফেলছো। সমন্বিত ক্রয় করার জন্য তোমাকে এখানে যা করতে হবে, পণ্য ক্রয়ের সাথে
প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা যোগ করবে এবং সমাপনী মজুত পণ্য 30,000 টাকা বাদ দিবে। এবং তোমাদের ক্রয় আছে 40,000 টাকা, এর সাথে তুমি যোগ করবে প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, 90,000 টাকা বাদ দিবে সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, 60,000 টাকা এ সমন্বিত ক্রয়। এবং চলতি সম্পদ চলতি দায় পুরো তোমরা বের করতে পারবে, হাতে নগদ চলতি সম্পদ আসবে, দেনাদার চলতি সম্পদে যাবে, তারপর প্রাপ্য বিল চলতি সম্পদে যাবে, আর সমাপনী মজুত পণ্য চলতি সম্পদে যাবে। এখন চলতি দায়গুলোর মধ্যে তোমার যাবে প্রদেয় বিল যাবে, পাওনাদার যাবে এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। এই নিয়ে হবে তোমাদের চলতি দায়ের পরিমাণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং উপরোক্ত তথ্য থেকে তোমরা একটি রেওয়া মিল প্রস্তুত করবা। রেওয়া মিলের হাতে নগদ ডেবিট পাশে, মূলধন ক্রেডিট পাশে, বিক্রয় হলো ক্রেডিট পাশে, ক্রয় ডেবিট পাশে, দেনাদার 50,000 টাকার ডেবিট পাশে, বেতন ডেবিট পাশে, মজুরি ডেবিট হবে, মণিহারি ডেবিট হবে, আসবাবপত্র ডেবিট হবে, দালাল কোঠা ডেবিট হবে, প্রাপ্য বিল ডেবিট হবে, প্রদেয় বিল ক্রেডিট হবে, উত্তোলন 15,000 টাকা ডেবিট হবে, পাওনাদার ক্রেডিট হবে, উপভাড়া আয়বাচক হিসাব ক্রেডিট হবে, বিমা প্রিমিয়াম ব্যয়বাচক ডেবিট হবে, সমাপনী মজুত পণ্য আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট হবে, ইজারা সম্পদ ডেবিট পাশে হবে, প্রাপ্ত বার্তা আয়বাচক ক্রেডিট পাশে বসবে, প্রদত্ত বার্তা ব্যয়বাচক ডেবিট পাশে বসবে, ব্যাংক চার্জ ব্যয়বাচক ডেবিট পাশে বসবে এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা এটা দায়বাচক ক্রেডিট পাশে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আজকের আলোচনা থেকে এই বাড়ি কাজটি করতে পারবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করলে মিল নিয়ে তোমাদের জড়তাটা দূর হবে। আমি আশা করি আগামী জুলাই মাসে যে তোমাদের অনলাইন মূল্যায়ন পরীক্ষা হবে বা পরীক্ষা হবে, বিশেষ পরীক্ষা হবে, এই বিশেষ পরীক্ষায় তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমাদের আগামী ক্লাসের প্রত্যাশা রাখি তোমাদেরকে, এবং এই অধ্যায়টি ভালোভাবে সমাপ্তি ঘটাতে পারবে এবং তোমরা সকলে এই ক্লাসটি করেছো এবং সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমাদের সুস্বাস্থ্য, নিরাপদ এবং আগামী দিনের সুন্দর জীবন কামনা করে এখানে আমি ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।